আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টপ বিডি নিউজ 24 এ। আপনাদের সাথে আছি আমি নাইম ইসলাম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অফ রুহুল আলম চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার বেলা 11:15 রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রুহুল আলম চৌধুরী গত 10 মার্চ জ্বর ও সর্দি নিয়ে সিএমএইচ এ ভর্তি হন। পরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর 13 মার্চ তাকে আইসিউতে নেওয়া হয়। শাইরুল কবির খান বলেন, হাসপাতালে ভর্তির পর ওনার 2 বার হার্ট অ্যাটাক হয়েছিল। আজ সকালে আবার তার হার্ট অ্যাটাক হয়। এরপর 11:15 না ফেরার দেশে চলে যান তিনি। রুহুল আলম চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।